মুর্শিদাবাদের খবরের দিকে নজর রাখবো। সেখানে সালারে ফের তাজা বোমা পাওয়া গিয়েছে। বোমা উদ্ধারের পর বিস্ফোরণ ঘটিয়ে সেগুলোকে নিষ্ক্রিয় করে পুলিশ। প্রথমে আপনারা দেখুন, নিষ্ক্রিয় করা হয়েছে একের পর এক বোমা, সেগুলো আজ সালারে গিয়ে বোমাগুলো উদ্ধার করে পুলিশ, তারপরে নিষ্ক্রিয় করা হয়। তীব্র আওয়াজ এই বোমার, আর এই বোমা মজুদ ছিল কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের কর্মী আলায় শেখ যে খুন হয়, সেই খুনের ঘটনায় অভিযুক্ত আরো একজন তৃণমূল কংগ্রেসের নেতা, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বোমাগুলো। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। সোমা, ঠিক কি খোঁজ পেয়ে পুলিশ এই অভিযান করে এবং বোমা নিষ্ক্রিয় করার পর বম ডিসপোজাল স্কোয়াডের তরফ থেকে কি বলা হচ্ছে, কি ধরনের বোমা এগুলো, কি বৃত্তান্ত? আর দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যায় যে সকালেই পুলিশের কাছে খবর আসে যে সালারের একটি ক্যানেলের পাড়ে বেশ পরিত্যক্ত একটা জায়গাতে পড়ে রয়েছে বেশ কিছু তাজা বোমা, এমনটাই পুলিশ খবর পায়। এবং তারপরেই পুলিশ সেই বোমাগুলিকে উদ্ধার করে, প্রায় 10টি মতো তাজা বোমা ছিল। এবং তারপরেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় এবং সেই বোমগুলি নিষ্ক্রিয় করা হয়। কিন্তু এই বোম কেন রাখা হয়েছিল, কি কারণে রাখা হয়েছিল, কারা ইয়া মজুদ করেছিল, সেই বিষয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং উল্লেখ করা যেতে পারে যে গত কয়েকদিন আগে যে তৃণমূল কর্মী খুন হয়েছিল এবং সেই সময় ওই এলাকায় কিন্তু এক তৃণমূল কংগ্রেসের বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার হয়েছিল। এবং তারপরই পুলিশের কাছে খবর ছিল যে সেই এলাকায় কিন্তু আরো বেশ কিছু বোমা উদ্ধার, বোমা মজুদ করা রয়েছে, এমনটাই খবর ছিল। এবং পুলিশ কিন্তু টানা অভিযানও চালাচ্ছিল এই বোমা উদ্ধার করার জন্য। এবং সেই মতো পুলিশ গোপন সূত্রে খবর পায় যে আরো বেশ কিছু তাজা বোমা এখানে রাখা রয়েছে এবং সেই মতো কিন্তু আজকে বোমা উদ্ধারের কাজ হয়। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আরো বেশ কিছু তাজা বোমা ওই এলাকায় মজুদ রয়েছে, এমনটাই খবর রয়েছে। সেই মতো কিন্তু বোমা উদ্ধারের কাজ আগামী কয়েকদিন ধরে অব্যাহত থাকবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।